নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/10/2024 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে অনলাইন ক্লাস নিয়ে। অর্থাৎ পুজোর ছুটিতে যে সময় পুজোর ছুটি থাকবে সে সময়ে হচ্ছে অনলাইন ক্লাস করতে বলা হয়েছে, এবং কত তারিখ থেকে তার ডেটও দেওয়া হয়েছে। কারণ ক্লাস ইলেভেনের আপনারা জানেন এখন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, তার সেমিস্টার ওয়ানের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এবার সেমিস্টার টু এর পরীক্ষা হবে সেটা দেরে। তার জন্য পুজোর পর অর্থাৎ লক্ষ্মী পুজোর পর বা পুজোর ছুটির মাঝেই হচ্ছে অনলাইন ক্লাস করাতে হবে, সেই নোটিশ জারি করা হয়েছে। আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই। দেখুন, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ক্লাসেস অফ সেমিস্টার টু মে বি কন্ডাক্টেড অনলাইন মোড 21/10/2024 থেকে 30/10/2024, অর্থাৎ সেমিস্টার টু এর জন্য ক্লাস অনলাইন মোডে ক্লাস করাতে হবে, এবং অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, টিচার এবং শিক্ষক মহাশয়দের আলোচনার ভিত্তিতে এই কাজটা করতে হবে 21/10/2024 থেকে 30/10/2024 পর্যন্ত। এইচ আই রিকোয়েস্ট টু টেক নেসেসারি মেজার্স অ্যাকর্ডিংলি, প্রধান শিক্ষকদের এই ব্যাপারে উদ্যোগ নিতে বলা হয়েছে, এবং অল কনসার্ন আর রিকোয়েস্ট টু এক্সটেন্ড কোঅপারেশন সো দ্যাট লস অফ অ্যাকাডেমিক ডেজ অফ সেমিস্টার টু মে বি মিনিমাইজড। এটা করলে এবং এটা রিকোয়েস্ট করা হয়েছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু এক্সটেন্ড এবং তাদের সাহায্যের এই ব্যাপারে সহযোগিতা করতে বলা হয়েছে। কারণ এই পুজোর ছুটিতে যে অ্যাকাডেমিক যে লস হবে এই সেমিস্টার টু এর জন্য সেটা যাতে কমানো যায়, ব্যবস্থা করা যায়, তার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে বলা হয়েছে সমস্ত স্কুলগুলোকে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।